বন্ধুরা, আমি শ্রী শিব শাস্ত্রী। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি করে ফেলো। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেটা একটি বশীকরণ টোটকা। অনেকেই আমাকে মেসেজ করেছে যে নিজের স্বামীকে কিভাবে আপনারা আপনার হাতে মুঠোয় আনবেন, অর্থাৎ স্বামীকে কিভাবে বশ করবেন। সেই জন্য আমি আপনাদের কাছে এই টোটকাটি নিয়ে এসেছি ঘরোয়া পদ্ধতিতে। বাড়িতে রসুন এবং কালো সরষা দিয়ে, সরিষা, রসুন এবং কালো সরষা দিয়ে কিভাবে আপনারা আপনার স্বামীকে বশীকরণ করবেন। এই কাজের জন্য আপনাকে কোনো ছক তৈরি করতে হবে না, কোনো লেখালেখি করার দরকার নেই। যেটুকু করতে হবে সেটি হচ্ছে ভোরবেলায়, সময়ের খুব এই কাজটির মধ্যে সময়কে খুব উপেক্ষা করে কাজটা করতে হচ্ছে। ভোরবেলায় আপনি যদি 5 কোয়া রসুন এবং কিছু সরিষা নিয়ে নিতে পারেন, কালো সরষা নিয়ে নেবেন, এবং আপনার স্বামীর পরনের জামার যে কোনো সুতা আপনি বের করে নিয়ে ডেলি মঙ্গলবার থেকে পরের মঙ্গলবার পর্যন্ত ডেলি 5 কোয়া রসুন এবং অল্প কিছু সরষা এবং একটি যে কোনো জামার থেকে সুতো নিয়ে এরমভাবে মঙ্গলবার থেকে পরের মঙ্গলবার পর্যন্ত যদি আগুনে পুড়িয়ে নিতে পারেন ভোরবেলায় পুড়িয়ে নেবেন তিনটে জিনিস, অর্থাৎ স্বামীর পরনের জামার কাপড়ের সুতো এবং 5 কোয়া রসুন এবং তার সাথে অল্প একটু সরষা। এরমভাবে যদি মঙ্গলবার থেকে মঙ্গলবার পর্যন্ত করেন এবং যে ছাইটি তৈরি হবে সেই ছাইটি আপনি আপনার বাড়ির কুয়ো অথবা কোনো জলাশয়ে ফেলে দিয়ে আসবেন, এসে স্নান করে নেবেন। অর্থাৎ ভোরবেলায় ফেলতে হবে এরকম কোনো মানে নেই, ভোরবেলায় পড়াবেন এবং বেলা 12টার আগে যে কোনো সময় আপনি কুয়োতে অথবা বাড়ির আশেপাশে যদি কোনো জলাশয় থাকে সেই জলাশয়ে ফেলে দিয়ে আসবেন, এসে স্নান করে নেবেন। এই মঙ্গলবার থেকে মঙ্গলবারের কাজটি যখন কমপ্লিট করবেন দেখবেন তারপরে কিন্তু আপনার স্বামী আপনার কথা শুনছে এবং আপনি যে বশীকরণটা করাতে চাইছেন সেই বশীকরণটা হচ্ছে। তাহলে ভালো থাকবেন, পরের পর্বে আরেকটি বশীকরণ টোটকা নিয়ে দেখা হবে। জয় মাতারা।